السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلمة اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم بعدد كل شيء ما له ملته كما تحب ربنا وترضى আল্লাহর কাছে নতুন শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জলসার মধ্যে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহর ভয় যদি আমার অন্তরে না থাকে তাহলে আমি কোনো কিছুই করতে পারবো না। আর আল্লাহর বই যখন আমার অন্তরের মধ্যে থাকবে, শয়তান আমার দ্বারা কোনো পাপ কাজ করাতে পারবে না, শয়তান আমাকে দিয়ে কোনো গুমরাহির কাজ করাতে পারবে না। আমি একজন সঠিক সহজ সরল পথে চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করবে। তাই প্রথম আমাকে কি করতে হবে? আলেম অর্জন করতে হবে। আলেম, আমি যখন এলেম অর্জন করব, জ্ঞান অর্জন করব, বিদ্যা অর্জন করব, তখন কি হবে? আমার কোনটা হারা কোনটা বলা সেই রাস্তা চেনা সহজ হয়ে যাবে। সেই রাস্তা আমি পেয়ে যাব যে রাস্তা হেদায়েতের রাস্তা। আমরা নামাজের মধ্যে সবসময় দোয়া করি, নামাজের মধ্যে একটা যে সূরা ফাতিহা পাঠ করি, সেই ফাতিহার মধ্যে আমরা সবসময় বলি সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমরা এই দোয়াটা করি সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের মধ্যে আমাদেরকে পরিচিত করো যারা তোমার নিয়ামত
পেয়েছে, তাদের মধ্যে নয় যারা গুমরাহির পথে চলেছে। এখন এই গুমরাহির থেকে বাঁচতে হলে, হেদায়েতের পথ পেতে হলে আমাকে আইন অর্জন করতে হবে। কয়লা রব্বিশরাহলি সদরি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আমরা দোয়া করি আল্লাহ আমার জবানটাকে সুন্দর করে দাও, জবানটাকে ভালো করে দাও, যেন আমি স্পষ্ট করে পড়তে পারি। হ্যাঁ রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে আলেম দাও, এই আলেম দাও। প্রথমেই আল্লাহ তাআলা আলেম সম্পর্কে নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক। জিব্রাইল আলাইহিস সালাম আশরাফুল হাসানকে বললেন, হে নবী আপনি বলুন, ইকরা আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদি, আমি তো জানি না, আমি পড়া জানি না। প্রথমবার বলার পরে একটা চাপ দিয়েছেন বুকে, তারপর আবার দ্বিতীয়বার, আবার তৃতীয়বার বুকের মধ্যে চাপ চাচনায় ধরছেন। এখানে পড়ার জন্য পাঁচবার আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, পড়া যখন আমি পড়ব, আমার পড়া যখন হবে, আমি যখন জ্ঞান অর্জন করতে পারবো, আলেম অর্জন করতে পারবো, তখন আমার সব রাস্তা, সব দিকে, সব রাস্তায় আমার সুন্দর সঠিক সহসল পথ আমি পেয়ে যাবো, আমি হেদায়েতের পথ পেয়ে যাব, আমি গুমরাহির থেকে বাঁচতে পারবো, শয়তান আমাকে দিয়ে সেরা কোনো গুমরাহির কাজ করাতে পারবে না। এই জন্য আমাদের যে ছেলে মেয়েরা আছে, আমাদের ছেলে মেয়েদের জিম্মাদারিটা আমাদের হাতে। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে বলি, তাদের প্রতি যে আমরা যদি একটু খেয়াল রাখি, যে তাদের ব্রেনটা আমরা তাদেরকে যে পথ দেখাবো সেই পথই তার ব্রেনটা যাবে। এই জন্য একজন বড় ডক্টর বলেছিলেন যে আপনি কোনোদিন আপনার ছেলে মেয়েকে বলবেন না যে তুমি এটা পারো না, মানে নেগেটিভ তাকে বলবেন না, নেগেটিভ বলবে না তাকে, সবসময় পজিটিভ টাইপ বলবে। তাহলে ব্রেনটা সব কিছু কাজ করে, সব কিছু আপনার কাজ করবে, কিন্তু ব্রেন আপনার যে মাথায় ব্রেনটা আছে, ব্রেনটা আপনার কাজ করে যেটাই আপনার ব্রেনের মধ্যে ঢুকে সেটারই কাজ করে। একজন ডক্টর বলেছিলেন যে ব্রেনের মধ্যে আমাদের ব্রেনে মাকড়সার মতো আছে, যত বেশি লেখাপড়া করে, যত বেশি পড়ে, ততই এই মাকড়সাগুলির মতো যে জাল বাঁধানো আছে, সেই জাল বাঁধানোগুলি জমাট হতে থাকে। এইভাবে যত বেশি পড়বে অত জমাট হবে, আর অত তার জ্ঞান বাড়বে, এত তার সুন্দর পথে, সঠিক পথে চলা তার উপযোগী একটা পথ পেয়ে যাবে। আমি ব্রেনটা, আমি যে কথাটা বলতেছিলাম যে ব্রেনটাকে যদি নেগেটিভ শোনায় তাহলে নেগেটিভই, আর পজিটিভ শোনালে পজিটিভই করবে, পজিটিভ কাজই করবে। এই জন্য যখন আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে যখন আমরা কি করব, আমাদের সন্তানকে যখন আমরা বলবো যে তোমরা, তুমি তো ভালো, তুমি ভালোভাবে পড়তে পারবে, তুমি বড় উচ্চ শিক্ষিত হতে পারবে, তুমি একজন জিনিয়াস হতে পারবে, তুমি একজন বৈজ্ঞানিক হতে পারবে, তুমি একজন মুফতি হতে পারবে, তুমি একজন মহাদ্দেশ হতে পারবে, তার ব্রেনে যখন এই কথাটা আমি ঢুকাই দেবো, তার ভিতরে এই শব্দ মনে থাকবে যে আমি একজন বড় শেখুল হাদিস হব, আমি একজন বড় মহাদ্দেশ হব, আমি একজন বৈজ্ঞানিক হব, আমি একজন বড় ডক্টর হব, এরকম ভাবে তার ব্রেনের মধ্যে এই শব্দটা তার কাজ করবে, আর সে এইভাবেই বড় হবে। আর যদি আমি যদি আমার সন্তানকে বলি তুমি তো গাধা, তুমি পারো না, তাহলে কি হবে, আমার সন্তানকে আমি ধ্বংস করে দিলাম। সমাজ সুন্দর হবে কি করে, এটা আমাকে জানতে হবে, এটা একটা আলেম। সমাজ কিভাবে সুন্দর হবে, সমাজ সুন্দর হলে আমার সন্তানাদিরা ভালো হবে, আমার সমাজের ছেলেমেয়েরা ভালো হবে, আর সমাজের ছেলেমেয়েরা ভালো হলে আমার এই সমাজ সুন্দর হবে, সুস্থ থাকবে, শান্তি থাকবে। আর সমাজের ছেলেমেয়েরা যদি অশৃঙ্খল,
অশৃঙ্খলতা করে, হ্যাঁ বিশৃঙ্খলতা করে, তাদেরকে যদি আমরা বালা পথটা দেখে খারাপ পথ দেখাই তাহলে তারা কি হবে, সমাজের মধ্যে অশান্তি লেগে থাকবে। এই জন্য একটা ছোট্ট একটা সত্য বাস্তব একটা ঘটনা মনে পড়েছে। ঘটনাটা হলো একটা আমেরিকার একটা দরিদ্র দারিদ্র ফ্যামিলি গরিব ফ্যামিলির ছেলে, তার ছোট্টবেলা টাইফয়েড জ্বর হয়েছিল। টাইফয়েড জ্বর হওয়ার পরে সে কি করলো, তাকে তো ভালো করে ডাক্তার দেখাতে পারে না, চিকিৎসা করতে পারে না, এই অর্থের অভাবে সুস্থ করেছে, কিন্তু তার টাইফয়েড জ্বরের কারণে তার কানের মধ্যে তার প্রবলেম হয়েছে, সে কানে কম শুনেছে। তাকে নিয়ে স্কুলে তার মা বাবা স্কুলে নিয়ে ভর্তি করেছে। ভর্তি করানোর পরে যখন ক্লাসের টিচারে যখন তাকে সবক দেই, পড়া দেই, পড়াই, সবকটা বলে, তখন সে তো কিছু শুনে কিছু শুনে না। তো এটা নিয়ে ক্লাসের টিচারের মধ্যে একটু ডিস্টার্বিং মনে হয় তাকে নিয়ে। তাই ওই দিন ক্লাসের টিচারে একটা চিঠি লিখে আমার কাছে দেওয়ার জন্য ওই ছেলেটার হাতে ধরে দিচ্ছে। ওই ছেলেটা কি করলো, চিঠিটা নিয়ে আমার কাছে দিচ্ছে, মা চিঠিটা পড়তেছে আর কাঁদতেছে, স্কুলের টিচারের লেখা চিঠিটা পড়তেছে মা আর কাঁদতেছে। ছেলেটা ছোট্ট বাবু, ছোট্ট বাচ্চা ছেলে, বলতেছে মা আপনি কাঁদতেছে কেন? তখন মা বললো যে বাবা তোমার স্কুলে যেতে হবে না, তোমার স্কুল থেকে তোমার স্যারে বলে দিছে যে তুমি আমার কাছে পড়লে চলবে, কারণ তোমার ব্রেন খুবই ভালো, তুমি একজন জিনিয়াস, তুমি একজন বড় একজন উচ্চ পর্যায়ে একজন গবেষক হবে, তুমি একজন বৈজ্ঞানিক হবে। মা কিন্তু ছোট্টবেলা বাচ্চা এই কথাটা বলেছে যে তুমি আমার কাছে পড়লে চলবে, তোমাকে আর স্কুলে যেতে হবে না, স্যার এই কথাই বলছে। তখন কি করলো, তখন ছেলে স্কুলে না গিয়ে মার কাছে পড়তেছে। তার স্বপ্ন যে মা বলছে যে সে বড় একজন বৈজ্ঞানিক হবে, বড় একজন গবেষক হবে, এই স্বপ্ন নিয়ে সে লেখাপড়া করতে শুরু করেছে তার মার কাছে। হাই স্কুলের বয়সে, হাই স্কুলের পড়া শেষ করে কলেজের পড়া তার মার কাছে, কলেজের কিতাবগুলো বইগুলো পড়া শেষ করে দিয়েছে। তারপরে সে সময় সময় স্কুল থেকে এসে দু পরীক্ষা দিয়ে দিয়ে সার্টিফিকেট নিয়েছে। ঘটনা চোখ সে অনেক পরে একজন বৈজ্ঞানিক হয়েছে। ঘটনা চোখে তার মা মারা যাওয়ার পরে তার মা রুমের মধ্যে যে কাপড় চোপড় জিনিসপত্র আসলে এগুলি পরিষ্কার করার জন্য সে ঘরটা নাড়া দিছে, রুমটা নাড়া দিছে, নাড়া নাড়া দাঁড়া ছাড়া দিয়ে সে সবগুলো কাপড় চোপড় কাগজপত্র সব কিছু এক সাইড করে রাখতেছে। পুরান একটা সুটকেস পাইছে, পুরান একটা সুটকেস পেয়ে ওই সুটকেসটার টানটা কাছে এনে দেখলো, ঘুরে দেখলো যে এর মধ্যে কিছু কাগজপত্র দেখা যায়, কিছু ডায়েরি দেখা যায়, কাগজপত্র দেখা যায়, ওইগুলি আস্তে আস্তে সাইড করতে আর একটা বড়ানো একটা কাগজ দিকে আসে। তার মনে হলো যে আর এই ছোট্টবেলা তো আমাদের স্কুলের মধ্যে স্যার এই চিঠিটা দেওয়ার জন্য আমাকে দিয়ে দেওয়ার জন্য বলেছিল, আচ্ছা এটার মধ্যে কি লেখছে আমি তো দেখি বলেই ছেলেটা কি করলেন, ওই চিঠিটা আর তোলেন হাতে নিলেন, হাতে নেওয়ার পরে পড়তেছে। এই চিঠির মধ্যে টিচারে লিখেছিল যে আপনার সন্তান কানে শুনে না, তাকে ভালো ডাক্তার দেখান, তার দ্বারা আমাদের স্কুলে পড়া তার দ্বারা সম্ভব না, তার দ্বারা কোনো লেখাপড়া হবে না, ভালো ডাক্তার দেখাইয়া তাকে চিকিৎসা করে ভালো ডাক্তার দেখাইয়া তাকে কি করবেন আমাদের স্কুল দিয়ে যাবেন। আবার তখন ওই উনি তো একজন বৈজ্ঞানিক গবেষক, উনি তখন মন্তব্য করেছিলেন যে ওই দিন যদি আমার মা যদি আমাকে বলতো যে তোমার টিচারে বলেছে যে তুমি লেখাপড়া পারবা না, কানে শুনো না, তাহলে আমার ব্রেনে তো এটাই কাজ করলো যে আমি কানে শুনি না, আমি পড়বো কেন? আর ওই দিন তার মা বলার কারণে যে তুমি একজন জিনিয়াস, তোমার ব্রেন বলো, তুমি পরে একজন গবেষক হবে এবং বড় বৈজ্ঞানিক হবে,
এই কথা বলার পরে তো সে তো তার ব্রেনটা এইভাবেই কাজ করেছে, তার স্বপ্ন ছিল যে আমি বড় বৈজ্ঞানিক হব, কারণ আমার মা বলেছে আমি বৈজ্ঞানিক হব, এই বিশ্বাসে ঢুকে ছিল। এটা হলো ব্রেনের কাজ। ব্রেনটাকে আপনি সব জানার যে আকল দিয়ে আপনি সব কিছু যাচাই বাছাই করতে পারেন, কিন্তু ব্রেনে কি করতে পারে না, ব্রেনে মধ্যে যে শব্দ এতটুকু সেই শব্দটাই কাজ করবো, তার বালা খারাপ কোনটা সে বিচার করতে পারে না, কারণ এটা আল্লাহ দেওয়া একটা দান। এইভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের মঙ্গল এটার মধ্যে আছে। এই জন্যই আমি আমার সন্তানকে যখন আমি বলবো যে তুমি ভালো, তুমি ভালো আচার করবা, ভালো করতে পারবা, তখন সে কি হবে, সে একজন সব নিষ্ঠাবান মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। এই জন্যই বলেছি যে এলেম শিখো, এলেম এলেম অর্জন করো, বিদ্যা অর্জন করো। যখন তুমি বিদ্যা অর্জন করবা তখন তোমার কি হবে, তখন তুমি নিজে কামিয়াব হতে পারবে, আর সমাজও সুন্দর হবে, সুষ্ঠু হবে। এই জন্যই প্রাণের ভাইরা, আমরা আমাদের এই পাঠান পাড়া জামে মসজিদ উজ্জুবক বৃন্দের উদ্যোগের মাহফিলে আমরা এদিক সেদিক ঘোরাঘুরা না করে আমরা সকলেই মাহফিলে চলে আসি। আমাদের মেহমানগণ সকলেই আছেন, আর আমার কথা হলো যে আমি আসছি এখানে বসছি, আমার একটা কথা যদি আপনারা আমল করেন, এই আমলের আপনার উপকার হবে, আমার উপকার হবে, দুনিয়া এবং আখেরাতে আমিও লাভবান, আপনি লাভবান। এই জন্যই হেদায়েতের পথ পেতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞান না অর্জন করতে পারলে, জ্ঞান না অর্জন করতে পারলে আপনি হেদায়েত পেতে পারবেন না, কারণ বালা কোনটা হারাপ না আপনি চিনতেন না, বুঝতেন না। এই জন্য সূরা ফাতিহার মধ্যে বলতেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমান রহিম, তিনি অত্যন্ত দয়ালু মেহরবান রহমওয়ালা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। এই কিয়ামতের দিবসের মালিক আল্লাহ। কিয়ামতের দিন যখন সংঘটিত, কিয়ামত যখন সংঘটিত হবে, এটা কিন্তু বেশি দিন একটা নাই, আর বেশি সময় নাই, অনেক নিকটতম আসে বসে, আমরা শেষ জামানার মধ্যে পড়ছি। ইহুদিরা তারা কি করছে, এই জেরুজালেমকে বা আমাদের যে ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস কে তারা আঁকড়ে ধরে রাখতে চেষ্টা করছে, তাদের হাতে নিতে চাইতেছে, কারণ তারা জানে যে ঈসা আলাইহিসসালাম এখানে আসবে। যেহেতু এই কিয়ামত যে সংঘটিত হবে, এর আগে যে ঘটনাগুলি, আগের যে কিছু কিছু দৃষ্টান্তগুলি, যেখানে ঈসা আলাইহিসসালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না, শুধু একটা সময় যখন ঈসা আলাইহিসসালাম ইমাম মাহদী আলাইহিসসালাম যখন এসে দুনিয়ার মধ্যে দাওয়াত দিতে শুরু করবে, কাফেরদের হানে দাজ্জাল আসবে, দাজ্জাল আসছে যারা ঈমান নাই, হ্যাঁ বেঈমান, তারা কি করবে, তাকে খোদা হিসেবে মেনে নেবে, আর যাদের ঈমান আছে তাকে মানবে না, হ্যাঁ এইভাবে তার সাথে হ্যাঁ যুক্ত হবে, অনেক কিছু হবে। একটা সময় এমন আসবে যে সময়ের মধ্যে কাফেররা গিয়ে সেটা ঢুকবে কোথায়, পাহাড়ের গুহার মধ্যে ঢুকবে, গাছের আজকের মধ্যে দাঁড়াবে, পাথরেরা পিছনে লুকাবে, এরকম ভাবে গাছের পিছনে লুকাবে। বলা হয়েছে যে গাছ তখন ডাকতে পড়বে, হে মুসলমান এদিকে আসো, আমার পিছনে কাফের আছে তাকে হত্যা করো। পাথর তখন ডেকে বলবে, হে মুসলমান আমার পিছনে কাফের লুকে আছে তাকে হত্যা করো। এরকম ভাবে পাহাড়ের পিছনে লুকিয়ে থাকবে, হ্যাঁ দেওয়ালের পিছনে লুকিয়ে থাকবে, দেওয়াল এরকম ভাবে কথা বলতে থাকবে যে হে মুসলমান আমার পিছনে কাফের লুকে আছে তাকে হত্যা করো। এরকম ভাবে হত্যা করার পরে আবার মুসলিম রাজ্য কায়েম হবে, আর মুসলিম রাজ্য কায়েম হওয়ার পরে আবার অনেক দিন পর অতিবাহিত হওয়ার পরে আবার আস্তে 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 মানুষের ইমান ধ্বংস হতে থাকবে। আর যখন একটা মাত্র লোক যখন
বাকি থাকবে না আল্লাহর নাম নেওয়ার, সেই দিন হবে কিয়ামত। আর কিয়ামত হওয়ার পরে, কিয়ামত হয়ে যাওয়ার পরে আবার আসবে হাসর নাসরের বিষয়, কবর জগতের পরে আসবে হাসর নাসর। আর ওই হাসর নাসরের মধ্যে এমন এক ভয়ানক অবস্থা সৃষ্টি হবে যে তামার জমি হবে, অর্ধহাত উপরে সূর্য থাকবে, আর সূর্য 70,000 মুখ থাকবে মানুষের মাথার দিকে। সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নবীগণ, পয়গম্বরগণ, রাসূলগণ বলবেন, ইয়া রাব্বি ইয়া নাফসি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত মানুষ তখন বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি। এরকম ভাবে হাসরের মাঠের মধ্যে একটা আওয়াজ চলতে থাকবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে যে রাব্বি ইয়া নাফসি, হযরত মূসা আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি ইয়া নাফসি। সবচেয়ে বড় যাকে সৃষ্টি, যিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, উনি বলবেন যে ইয়া রাব্বি ইয়া নাফসি। হযরত দ্বিতীয় আদি পিতা, যিনি দ্বিতীয় পিতা যাকে বলা হয় হযরত নূহ আলাইহিস সালাম, তখন বলবেন ইয়া রাব্বি ইয়া নাফসি, হে রব আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবীগণ, সমস্ত পয়গম্বরগণ বলবেন ইয়া রাব্বি ইয়া নাফসি। শুধু হঠাৎ করে নবীগণের কানের মধ্যে একটা আওয়াজ যাবে, যে আওয়াজটা কি, সেটা হলো যে ইয়া রাব্বি ইয়া উম্মতি, হে আমার রব, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। যখন এরকম ভাবে এই কঠিন অবস্থার মধ্যে, ভয়াবহ অবস্থার মধ্যে যখন একটা আওয়াজ শুনতে পারবেন যে ইয়া রাব্বি ইয়া উম্মতি, হে রব, আরে আমার প্রতিপালক, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সমস্ত নবীগণ বিস্ময় হয়ে বলুন, এসে কে, এই ব্যক্তি কে যে নিজের জন্য বা নিজেকে বাঁচানোর জন্য নাচে, তার দলকে বাঁচানোর জন্য চেয়েছে, তার উম্মতকে বাঁচানোর জন্য চেয়েছে, সে ব্যক্তিটা কে? আবার তারা মনোযোগ দিয়ে শুনবে যে কে সে। তখন আবার যখন শুনবে ইয়া রাব্বি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, তখন নবীগণ এক সুরে একসাথে বলবেন, ও উনি তো সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না, যাকে সৃষ্টি না করলে আমাদেরকে সৃষ্টি করা হতো না। সে তো নিজের জন্য না চায়, তার উম্মতের জন্য চাইবে। ওই হাসরের মাঠে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা। তোমরা কি করো? সৎকে যে আদেশ করো, অসৎকে যে নিষেধ করো, আল্লাহর উপর ইমান রাখো, বিশ্বাস রাখো। ওই হাসরের মাঠে কঠিন মুহূর্তে যদি আমি যদি নিজেকে যদি সঠিক পথে না চালাতে পারি, আর হালাল পথে না চলতে পারি, হালালদের পথে না চলতে পারি, আর গুমরাহীর পথে চলি, অসৎ পথে চলি, তাহলে কি হবে আমার? আমার পরিণত হবে জাহান্নাম। ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য জাহান্নামে রাখবেন আমাকে জ্বলতে জ্বলতে। প্রাণের ভয়ের আমার এই অল্প দিনের জিন্দি, অল্প দিনের জিন্দিগিতে আমরা বসবাস করতেছি, কখন যে আমার প্রাণ উড়ে যায়, কখন যে আজরাইল এসে আমাকে ধরে ফেলে, পাকড়াও করে ফেলে, আমি বলতে পারি না, আমি জানি না, সেটা আমার জানা নাই। আমার হায়াত কখন শেষ হয়ে যাবে, কখন আমি চলে যাব, এই জন্যই যখন কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। ওই ভয়ানক কঠিন অবস্থার মধ্যে, হিসাবের মধ্যে একটা মাত্র জায়গা থাকবে, আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই সমস্ত যুবকদেরকে স্থান দেবে যে সমস্ত যুবকরা তাদের যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, তাদের অর্থ রুজি করে, তাদের তারা রুজি করে, হ্যাঁ রুজি করে, তার হালাল রুজিটাকে কোন পথে বেয়ে করেছে, যারা হালাল পথে বেয়ে করেছে, আল্লাহর রাস্তায় বেয়ে করেছে, তারাই হবে সে আরশের ছায়ার নিকট বসার স্থান পাবে। হ্যাঁ, যাদের যারা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাআলা বলেছেন তাকেও আমি বেহেশতে দেব, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর এই কঠিন মুহূর্তের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জন্য চিন্তা করবে, ফিকির করবে যে আল্লাহ উম্মতদেরকে বাঁচাবে। এখন যদি আমরা যদি
যদি রাসূলের মনে কষ্ট দিয়ে যদি দুনিয়া জীবিতে হই তাও কি রাসূল আমাদের জন্য সুপারিশ করবে? কোনোদিনই না, কোনো সময় আমাদের জন্য সুপারিশ করবে না। এই জন্যই হ্যাঁ, যেমন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমি যদি হারাম কাজ করে যাই, গুমরাহির কাজ করে যাই, এই জন্যই সূরা ফাতিরের মধ্যে বলেছেন যে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, তাদের পথে পরিচালিত করো যারা তোমার নিয়ামত ভোগ করে গেছে, তাদের পথে নয় যারা গোমরাহির পথে চলেছে। হ্যাঁ, যেটা বলেছিলাম জান্নাতে যাওয়ার জন্য যাদের যারা পরিমাণ ইমান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবে? জান্নাতে দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের কিনে বসছেন, বসার পরে বলতেছেন যে এক সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো মুসকে মুসকে আসতেছেন, ব্যাপার কি? সাহাবা ইকরাম সাহাবা বলেন, এই মাত্র জিব্রাইল এমন এসে আমার একটা ঘটনা শুনেছে যে আমার উম্মতের মধ্যে যাদের যারা পরিমাণে মাসে যে সে যে ব্যস্ত যাইবই তার যে আমার কি ঘটনা ঘটবে এটা আমাকে জিব্রাইল এমন এক্ষণ এসে বলে গেছে, এই জন্য আমি শুনলাম মুসকে মুসকে হাসতেছি। সাহাবা ইকরাম একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনান, বললেন যে লাস্ট যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জায়গা পরিমাণে আছে ইমান আছে, সে কি করবে? তাকে জান্নাতে বাড়িতে রেখে রাস্তা দিয়েছিল জান্নাতের সাইডে রাখা হবে। তখন সে বলবে, ইয়া আল্লাহ তুমি আমাকে কি করছো? জাহান্নামের আগুন থেকে তো বাড়ি করছো, তুই যে সামনে যে একটা গাছ দেখা যায় ওই গাছটার নিচে যদি আমাকে একটু বসার সুযোগ দাও তাহলে কি হবে? আমি একটু আরাম পাবো। তো কি করলেন? আল্লাহ তাআলা বলছেন যাও তাকে এখানে বসে বসে গাছের নিচে একটা গাছের নিচে বসে দিচ্ছে। আবার কি করলেন? এখন আবার একটা সামনে যায় আরেকটা গাছ, আরেকটা গাছের মধ্যে গিয়ে দেখলো যে গাছ দেখা যায় আরেকটা। তুমি বলছো আল্লাহ এতটুকু কিছু আর একটু সামনে যে দাও। আল্লাহ বলছে, বান্দা রে বান্দা তুমি কিন্তু চাইছো দিছি আর কিন্তু চাইবো না, আর চাইলে কিন্তু তোমার এদের মনে আসে আর দাও, যাও এখন যাও। ওই গাড়িটার সামনে একটা গাছ, ওই গাছের নিচে গিয়ে বসছে। বসার পরে তখন কি করলেন? ওই গাছটা থেকে আর একটা গাছ দেখা যায় করতেন বসে দেখিয়া বলছে, আল্লাহ ইয়া আমার তো হিটটা লাগে জাহান্নামের গরমটা, আগুনের গরমটা এখনো লাগে, ওই গাছটা যদি যেতে পারতাম তাহলে তো গাছের নিস্তার বলতে বললে মনে হয় একটু আরাম পাইতাম। আল্লাহ বলে, বান্দা তুমি তো বলেছো আমার শুধু ওয়াদা করেছো যে তুমি আর কি করবো না আর চাইবো না, এই জন্য তোমার আমি ওই গাছের নিচে দিছি, এখন কি করো? এখন আবার চেপেছে কেন? আল্লাহ এখন ওয়াদা করতেছি আর চাইতাম না, আল্লাহ এখন ওয়াদা করতেছি আর চাইতাম না, আমার ওই গাছটা মিশে দিয়ে দাও, এখনো ইচ্ছা লাগে আবার ওই গাছটা মিশে দিছি। ওই গাছটা নিচে দিছে মতো দেখা যায় একটা গড়ের মতো দেখা যায় দরজা দেখা যায় একটা কত পরে আমার কাকু তিন মিনিট করে আল্লাহ রেখে দিচ্ছে, আল্লাহ এই গড়টা যেন কি আছে একটু দেখতাম সুযোগ দেওয়া হবে দেখি। আল্লাহ বলছে, বান্দা তোমাকে তো আমি তুমি আমার সাথে ওয়াদা করেছো তুমি আর কিছু চাইবা না, এখানে তুমি গাছের নিচে তুমি শান্তিতে থাকতে পারবা, তুমি আবার আমার সাথে তোমার ওয়াদা ভঙ্গ করতেছো কেন? আল্লাহ এখন কি ওয়াদা করতেছি আর আর ওয়াদা ভঙ্গ করতাম, আল্লাহ তুমি আমার গড়টা নিচে নিয়ে দাও তাহলে কি হবে না? জান আমার আগুন লেগে আর হিটটা ছিল লাগতো না, আল্লাহ তো দিব বান্দারে ব্যস্তে বান্দারে ব্যস্ত দিব না, যারা পরিমাণ যার ইমান আছে আল্লাহ তারা তাকে জান্নাতে দান জান্নাতে দিবে, তবে শাস্তি ভোগ করার পরে অত সহজেই জান্নাতে আপনার আপনার নাম করে দেয় তো না দি আগাম করে যায় দিবেন। এই জন্য কি করলেন? আবার ফেরেশতা বলল যে দাম নিয়ে দিয়া ওটার এই কথা আমি দিবে বসে বসে গড়ের মধ্যে ঢুকে সে রেখে হেজে কত সুন্দর হাই স্ট্যান্ডার্ড সোফা কত সুবিধা আছে তারা আমার আরাম জান্নাত, সে জায়গা পরিমাণ বিক্রির জন্য দশটা দুনিয়ার পরিমাণ একটা জান্নাত তাকে দাওয়া দেওয়া হবে। রাসূল আসলাম যে হাসছিলেন মনে আছে কি কথাটা? হাসতেছে হাসতেছেন মুসকে মুসকে হাসতেছেন এই জিব্রাইল আমিন থেকে এই ঘটনা শোনার পরে তখন সে বসবে সুবহানাল্লাহ দিকে বসে এর দ্বন্দ্বে বসে রয়েছে।
সুন্দরভাবে দুই সাইড দিয়ে কাঁধের মধ্যে গিবা, এই গিবা আছে, গিবা বলে এটা সাইড দিয়ে বসে এই পিছনে অংশের গানের দিক দিয়ে তার হাতের কোমল হাতে তার কাঁধের মধ্যে হাত থাকে। হঠাৎ যদি কোনো মানুষ তার জনশূন্য এলাকার মধ্যে যদি কেউ যদি পিছনে আপনার হাত দেয় আপনি অবশ্যই চমকে আসবেন। ঠিক ওই বেহেস্তি লোকটি চমকে উঠবে, চমকেটে পিছনে দিয়ে তাকাবে, তাকিয়ে দেখবে যে তাকাবে যে তাকানোর পরে এক সাইডে যে তাকাবো এই তাকানোর মধ্যে যে তার কত বছর কত দিন চলে যায় সে বলতে পারবে। সে পিছনে কি কি দেখছে, সে জান্নাতি হুর দেখছে, তার জন্য যে আল্লাহ তাআলা হুর বানায় রাখছে সেই হুরটা দেখছে যে তার সাথী হিসেবে তাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই দেখা অবস্থায় বলেছে যে এই যে সে যে বেহেস্তি হুর যে শাড়ি পরবে শাড়িটা শাড়িটার উপর থেকে তার মাংস রক্ত রগের মধ্যে রক্ত চলে চলতেছে সেই অংশের অংশটা দেখা যাবে, এত সুন্দর হুর হবে। তাকে আরো অনেক নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। এরকম ভাবে যখন আমরা যখন নেক কাজ করে যাব, সৎ পথে চলব, হ্যাঁ আল্লাহর হুকুম মেনে চলব, আল্লাহকে ভয় করার মতো ভয় করব, তাহলে কি হবে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দদায়ক স্থান দেবে। আর যদি দুনিয়াতে কে যদি আমরা কি করতে পারি নিজেদেরকে সংশোধন করে নিতে পারে, এই জন্য আল্লাহ বলছেন ইয়ুসলিহ লাকুম আমালাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যারা আল্লাহকে ভয় করবে ভয় করার মতো ইয়ুসলিহ লাকুম তাদেরকে তাদের অতীত ভুলগুলো আল্লাহ তাআলা সংশোধন করে দেবে, ইয়ুসলিহ লাকুম ওয়ায়াগফির লাকুম এবং তাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেবে। যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা কি করবে পুরস্কার দেবে, একটা ইয়ুসলিহ লাকুম অতীতের ভুলগুলি সংশোধন করে সামনে যেন ভুল না হয় সেই ভুল থেকে বাঁচার তৌফিক দান করবেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম এবং তার অতীতের গুনাহগুলি মাফ করে দেয়া সমস্ত গুনাহ যেন গুনাহ থেকে যেন বাঁচতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবেন। এবং আগে কয়েক আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু يخرجهم من الظلمات الى النور, যা আল্লাহকে অনুগত মানবে আল্লাহ তাআলা তাদেরকে গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে দিয়ে আসবে। সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আল্লাহ তাদের পথে পরিচালিত করে আমাদেরকে যারা তোমার নিয়ামত ভোগ করে গেছে তাদের পথে নয় যারা গুমরাহ পথে চলেছে। এই জন্য ফেরেশতা কি করছে, শয়তান কি করছে, ইবলিস শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে ওয়াদা করছে যে তোমার বান্দা কি নে ভালো পথে থাকে আর কেন না জান্নাতে যায় আমি এটা দীক্ষা দেব। আল্লাহ বলছে তুমি কেন দেখবা, কো আমি দুই রাত নামাজ পড়ছি শুকরিয়া দেন, এই দুই রাত নামাজের বদলা আমার দেন। আল্লাহ তাআলা বলছে ঠিক আছে তুমি বদলা কি চাও বলো, বলছে যে আমার লম্বা হায়াত দিব আর আমারে অবিশ্ব রাখতে হবে তোমার বান্দার জন্য আমার আমি আমাকে না দেখে শত্রু সামনা সামনে শত্রু সাথে তো যুদ্ধ করলে তো একটা রাস্তা বের করেন যা যে আরে কোন দিক থেকে আর গাড়াই করব, অবিশ্ব শত্রুর সাথে কি আপনি পারবেন কিছু করে। তারপর আল্লাহ তাআলা বলছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাশ শাইতানা লাকুম আদুবুম মুবীন, এজন্য আল্লাহ তাআলা বলেন শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু, সে শয়তানের সাথে ছিল না, এই শয়তান ওয়াদা করে আসছে যে
আপনার বান্দা কি করে বেহেশতে যায় আমি দেখবো, কি করে আপনার কথা শুনে আমি দেখবো। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে বিবেক দিয়া দুনিয়াতে ছাড়িয়ে দিছে, যাও। অন যদি তুমি বালাপথে চলো, তোমার বিবেক হারায় বালাপথে চলতে পারো, তাহলে তুমি জান্নাতি। আর বালাপথে বিবেক হারায় যদি বালাপথে না চলতে পারো, যার গুমরাহির পথে চলো, শয়তানের অনুসরণ করো, তাহলে তুমি জাহান্নামী। এই জন্য জাহান্নামে ঘুরতে বাসতে হলে শয়তানের পথ প্রদর্শন করে যাবে না, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন করতে হবে। আর শয়তান তো কি করছে, এমন ভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে বলেছে, একটা কথা মনে হয়েছে আমাকে, একবার চলে আসছে, আমি কথাটা বলে শেষ করে দেবো। আমাদের অনেকেই গান বাজনা করে মারে ফকির নাম দিয়ে, মূলত শরীয়ত শরীয়তের উপর পরিপূর্ণ ভাবে আমল করে চলে যেতে পারলে তার মারে বোধ হাকিকত তরিকত হাসিল হইবে, নতুবা হাসিল হবে না। সরাসরি ডাইরেক্ট হিজরতে যাওয়া যাইব না, যাওয়ার রাস্তা নাই। আর যা হিজরতে ডাইরেক্ট যাওয়া মানে কিটা, বাসার পথ না, হেদায়েতের পথ না, মরার পথ। এই জন্য এটা দুর্বল, এটা কেমন সৃষ্টি হয়েছে, জ্ঞান করে না, অনেক ক্যাম্প করে তো ক্যামে কথা তো বুঝা যায় না, দাঁড়ায় যায় যে দাঁড়ায় জিকির করে কয়ে সমস্যা জিকির করতে তো অনেক দাঁড়ায় যাচ্ছে, এটা কারণ নাকি তা। আল্লামা হাজী আমদাদুল্লাহ মহাজনের মুক্তি রহমতুল্লাহ কথা বলি, আমার বিশ্ব বুঝলে ছিলেন আল্লামা সৈয়দ তাহিদুল আফসার দামাত বরকত ধরুন, ওনার বিশ্বাস হলেন আল্লামা মরহুম সৈয়দ আনামুল হক সাহেব রহমতুল্লাহি আলাই, ওনার পিসা বলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, কোন পিসা বলেন হ্যাঁ আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাই, আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাই পিসা বলেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মুক্তি রহমতুল্লাহি আলাই। আর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মুক্তি রহমতুল্লাহি আলাই যখন জিকির করার জন্য মুরিদদেরকে নিয়ে বসতেন আর দূর পাঠ করতেন, তখন উনি শুধু দেখতেন যে রাসূলুল্লাহ ইসলামকে দেখতেন যে সরাসরি যে রাসূলুল্লাহকে দেখা যাচ্ছে। এই জন্য কি করলেন, উনি দাঁড়ায় গেছেন, উনি দাঁড়ায় যেতেন, আর উনি দাঁড়ায় যাওয়ার পরে ওনার যে মুরিদেরা ছিল ওরা দাঁড়ায় যেত। পরে পরবর্তীতে কি করতেন, আল্লামা হাজী আমদাদুল্লাহ হাজুর মুক্তি রহমতুল্লাহ আলাইহি বলতেন তোমরা দাঁড়াও, করো তোমরা দাঁড়াইছো কেন, হুজুর আপনি দাঁড়াইছেন দিকে আমরা দাঁড়াইছি, কোনো আমি যদি এই জিকিরের মজলিসে দূরদের মজলিসে যদি আমি যদি দাঁড়িয়ে যাই তোমরা কোনোদিন দাঁড়াইবে না, কারণ কারণ আমি যখন দূর পাক করি তখন দেখি রাসূল ইসলাম আমার সামনে, তোমরা কি দেখো রাসূল ইসলামকে, তোমরা আমরা দেখি না, তাহলে তোমরা কোনোদিন দাঁড়াইতে পারবে না। আর যারা দেখবো তারা তো সম্মান একটু দাঁড়াইবা, এখন যারা ইয়ানবী সালাম আলাইকা পরে হারা কি রাসূল ইসলামকে দেখে, যাই হোক ওই যে ঘটনাটা যারা বলছি এখান থেকে শয়তান কি করছে, একজন ডালা দিলে বাসায় করে ঝাঁক করে কিছু দাঁড়াইছে, তখন দাঁড়াইবে ওই একটা গ্রুপ তৈরি করে এসে এই ঘটনা, এই জিনিসটা শুধু ভারতবর্ষের মিছিল, অন্য রাষ্ট্রের মিছিল পাইবেন না এইসবটা। এই জন্য শয়তানের দোকান থেকে বাঁচতে হবে, আগে শরীয়ত জানতে হবে, তারপরে মারফত হাসিল করতে হইব, এমনিতে মারফত হাসিল হবে না কানের বাইরে। আমার যাই হোক এটা নিয়ে অনেক এলাকাতে অনেক কিছু হই, কিন্তু উল্টা পাল্টা না করে আমরা এক সমাজে বিদায়, আমরা এমন ভাবে চলবো যেন আমাদের দ্বারা শয়তানের জন্য